সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদের আমি দেখাতে চলেছি কি করে পিসির একটা গেম আছে রেসিডেন্ট রেসিডেন্ট ইভেল 4, সেটা কি করে ফোনে খেলা যায় সেটাই আমি তোমাদের দেখাতে চলেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের জন্য এরকমই গেম রিলেটেড ভিডিও এনে থাকি, তাহলে গেম রিলেটেড ভিডিও নিউজ দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এই গেমটা হচ্ছে গ্রাফিক্স এর MB সাইজ অনুযায়ী গ্রাফিক্স নর্মাল টুকটাক ভালোই আছে, তবে এই গেমটা খেলতে তোমাদের একটুখানি অসুবিধা হবে, সেটা হচ্ছে সেন্সিটিভিটিতে। সেটা যদি তোমাদের হাতে কন্ট্রোল হয়ে যায় তাহলে আর কোনো অসুবিধা নেই, কিন্তু তাও নর্মাল হালকা সেন্সিটিভিটি কন্ট্রোল প্রবলেম আছে। আর এর সাইজ অনুযায়ী তোমাদের যেটা বললাম যে গ্রাফিক্সটা ভালোই, কিন্তু তোমাদের খেলে মজা আসবে কিনা সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। আমার তো খেললে হালকা হালকা মজা এসে এবার তোমরা খেলে দেখো। তাহলে চলো ডিসপ্লেতে যাওয়া যাক। সো বন্ধুরা, প্রথমে ক্রোমে ও ক্রোম ওপেন করে তোমাদের লিখতে হবে apkvision.com, apkvision.com লিখতে হবে তোমাদের। লিখে এই যে ওয়েবসাইটটা খুলে গেল, এই ওয়েবসাইটটা খোলার পরে তোমাদের এই সার্চে আসতে হবে। সার্চে এসে শুধু তোমাদের লিখতে হবে রেসিডেন্ট ইভেল 4। রেসিডেন্ট ইভেল 4 লিখে সার্চ করো, সামনেই তোমাদের গেম দিয়ে দেবে। এই যে অ্যাকশন গেম বলে লেখা আছে। এই যে তোমাদের ডাউনলোড লিঙ্ক, ডাউনলোড এপিকে ভার্সন 1.01.01, এখানে চাপলে তোমাদের এই যে লিঙ্ক রেডি হওয়ার অপশনটা দেবে। লিঙ্ক রেডি হলে এবার ডাউনলোড অপশন চাপ দাও, এখানটা ক্লোজ করো, অ্যাড অটোমেটিক যে ডাউনলোড অপশন চলে আসলো, এখন শুধু ডাউনলোডটা চাপতে হবে, ব্যাস ক্লিয়ার হয়ে যাবে। আর কি গেম দেখতে চাও তোমরা সেটা আমাকে কমেন্ট করো বলো, তাহলে এরপরে আমি সেই গেমেরই মোড ভার্সন বা অফিসিয়াল ভার্সন কী করে ডাউনলোড করতে হয় প্লে স্টোর ছাড়া তোমাদের সেটা আমি দেখিয়ে দেবো।